এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চাঁদপাড়া স্টেশনে। ব্যারাকপুর পুলিশ লাইন থেকে ইন্টারভিউ দিয়ে ফিরলেন বিকাশ সরকার। উনি ওনার ইন্টারভিউ লাইভ এক্সপিরিয়েন্স শেয়ার করছেন আমাদের সঙ্গে। তো বিকাশ, তোমার অভিজ্ঞতা শেয়ার করো। প্রথমে তো আমি গেলাম ইন্টারভিউ বোর্ডে, বসতে বললো। বলার পরে প্রথমে আমাকে জিজ্ঞেস করলো যে তোমার হাইট কত। স্যার 6 ফুট। তারপরে বললো যে তোমার বয়স কত। বললাম 24। বলছে যে তুমি এখন কী করো। আমি বললাম, তা বলছে যে এখন পাশে থেকে একজন কোশ্চেন করলো যে তোমার সাবজেক্ট কী কী ছিল। সাবজেক্ট বলার পরে বললো আমার দর্শন যেহেতু ছিল, আমাকে বললো যে একজন ভারতীয় দার্শনিকের নাম বলো। তখন আমার মনে ছিল না, বললাম স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। তা বললো তাহলে একজন বাইরের একজন দার্শনিকের নাম বলো। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। দার্শনিকের নাম বলতে বলেছিল, অবশ্যই ডক্টর রাধাকৃষ্ণের নাম বলা উচিত ছিল। আমার সেই মুহূর্তে মনে ছিল না, মানে ইনডাইরেক্টলি কোশ্চেনটা ওইটাই করেছিল, কিন্তু যাই হোক সেই মুহূর্তে মনে ছিল না। আমি বললাম যেহেতু আজকে টিচার্স ডে ছিল, ওটাই একটা মানে প্রেক্ষাপট, আলোচনার প্রেক্ষাপট ছিল। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ছিল। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমায় বললো যে তুমি বাজারে গেছো, ধরো এক জায়গায় আগুন লেগেছো, তখন তুমি কী করবে। স্যার আমি ফায়ার সার্ভিসকে কল করবো। তা বললো তুমি ফায়ার সার্ভিসের নাম্বার জানো। আমি বললাম যে না, জানা নেই। বলছো তাহলে কী করে কল করবে। স্যার আমি ইন্টারনেট থেকে দেখে নিয়ে তখনই কল করবো। বলছো তুমি পুলিশের নাম্বার জানো। বলছি আমি বলছি হ্যাঁ স্যার জানি 100। ঠিক আছে, আসতে পারো। এইটুকুই ছিল আমার অভিজ্ঞতা। আর কিছু বলেন টিচার্স ডে সম্পর্কে? কোনো কোশ্চেন সম্পর্কে কোনো কোশ্চেন করেনি। আজকে যে বোর্ড ছিল খুবই ভালো বোর্ড ছিল, খুবই সাপোর্টিভ ছিল। হ্যাঁ, খুব। বোর্ডে কজন ছিলেন? ইন্টারভিউ ছিল 7 জন, একজন ম্যাডাম ছিল আর 6 জন স্যার ছিল। 6 জন স্যার ছিল। আচ্ছা, এবার বাকি যাদের ইন্টারভিউ এখনো বাকি আছে, ঠিক আছে, তাদের সম্পর্কে তুমি তোমার মতামত দাও। একটাই কথা বলার যে কোনো রকম টেনশন করার কিছু নেই। ভেতরে মানে বাইরে থেকে একটু টেনশন হলেও ভেতরে ঢোকার সাথে সাথে সব টেনশন চলে যায়, একদম রিল্যাক্স হয়ে যায়। এখানে ভেতরে পরিবেশটা এরকম যে সব মানে সব কিছু পুরো একদম রিল্যাক্স হয়ে যায়। তারপর ওরা ওনাদের মতন কোশ্চেন করবে, যদি কোশ্চেন জানা থাকে তো বললে, যদি না জানা থাকে তাহলে কনফিডেন্সের সাথে স্যার জানা নেই বা মনে পড়ছে না বলে বেরিয়ে আসা বেটার। আচ্ছা, তোমার হাইট জিজ্ঞাসা করেছিল, মানে হাইটে অ্যাকচুয়ালি নাম্বার ওনারা দেয়, ঠিক আছে, হাইট বেশি হলে নাম্বার পাওয়া যায়, ঠিক আছে, সেই অর্থে হয়তো হাইটটা জিজ্ঞাসা করেছিল। যাই হোক, তোমার ওভারঅল ইন্টারভিউ ভালো হয়েছে, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে।